তুমি হবে চির সাথী, লও লও হে ক্রোড়পাতে, অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার সম্মুখে, শান্তি পারাবার। আজ 22শে শ্রাবণ, 1431 বঙ্গাব্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। জীবদ্দশায় কবি লিখেছিলেন, সমুখে শান্তির পারাবার, ভাষাও তরণী হে কর্ণধার। তার নির্দেশ ছিল তার জীবদ্দশায় যেন ওই গানটি কখনো গাওয়া না হয়। তো তার প্রয়াণের পরে এই সঙ্গীত বহুবার গীত হয়েছে, অসাধারণ সুন্দর একটি একটি সঙ্গীত। রবীন্দ্রনাথ তার জীবনে অনেক প্রিয়জনের মৃত্যু দেখেছেন, ব্যক্তি জীবনেও অল্প কিছু সময় বাদ দিয়ে বেশিরভাগ সময়টাই তিনি দুঃখ বেদনার মধ্য দিয়ে কাটিয়েছেন। নানা রকম অভাব অনটন এবং বিভিন্ন ধরনের সমস্যা তাকে মুখোমুখি হতে হয়েছে। কবি সাহিত্যিকরা দুঃখ কষ্টের সমুদ্র মন্থন করে কেবলমাত্র যে অমৃতটুকু তুলে ধরেন সাহিত্যের মাধ্যমে, সেটাই আমরা গ্রহণ করি, আর অলাহল তাঁদের জন্য। এই কবি সাহিত্যিকদের স্মৃতির উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানাই, আজকের দিনে বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাই। ছাত্রছাত্রীদের আহ্বান করি, তোমরা চেষ্টা করো প্রতিদিন যদি সম্ভব হয় রবীন্দ্রনাথের একটি করে কবিতা পড়তে, তাতে তোমাদের মন ভালো থাকবে, তোমাদের অনেক কিছুই ভালো লাগবে। আর এটাও বলবো, আজকের দিনে অন্তত যারা কবিতা লিখতে ভালোবাসো বা গল্প লিখতে ভালোবাসো, একটা হলেও কবিতা লিখবে বা গল্প লিখবে, এইভাবেই তোমাদের মধ্যে সাহিত্য চর্চা শুরু করা যাবে। যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলায়, কাটালতা কাটালতা উঠবে ঘরের ধার গুলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গুলায়, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জাবন বাসের শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলা, তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে, তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে কাটবে গো দিন আজ যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরে, চড়বে গরু খেলবে রাখালুই মাঠে, তখন আমায় নাইবা মনে রাখলে তারার মানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে। সবাইকে ধন্যবাদ।